কর্তব্য পালনে ব্যস্ত পুলিশ দাদারা, ভাইফোঁটা দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের বোনেরা, হাজির ছিলেন পুলিশ কর্তা সহ অন্যান্য পুলিশ কর্মীরাও। নাগরিকদের নিরাপত্তা দিতেই সারা বছর কেটে যায় তাদের। অধিকাংশ উৎসব অনুষ্ঠান থেকে কার্যত পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠতে পারেন না পুলিশ কর্মীরা। এদিকে বছরের এই একটি দিন অপেক্ষায় থাকেন তাদের বোনেরা বা দিদিরা, কিন্তু কাজের চাপে বাড়ি যাবার হয়ে ওঠে কই। তাদের জন্য ভাইফোঁটার আয়োজন করল জলপাইগুড়ি অনুভব নামে একটি হোমের আবাসিক বোনেরা। সেখানেই ফোঁটা নিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, কোতোয়ালি থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। কালীপুজো শেষ হতে না হতেই চলে আসে অন্যতম পবিত্র উৎসব ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। আজ দাদা ভাইদের ফোঁটা দিচ্ছেন বোন দিদিরা, অথচ বোন বা দিদি থাকলেও সেই ফোঁটা পুলিশ কর্মীরা নিতে পারছেন না, কারণ তাদের কর্তব্য। সঠিকভাবে এই কর্তব্য পালন করতে গিয়ে তারা বাড়ি ফিরতে পারছেন না। শুধুমাত্র ডিউটির চাপে এমন একটি দিনে ফোঁটা নিতে না পেরে মনের কোণে আক্ষেপ থাকবে, সেটাই স্বাভাবিক। তবে সেই আক্ষেপ এবছর মিটল জলপাইগুড়িতে কর্তব্যরত পুলিশ কর্মীদের। কে কিভাবে মেটালো তাদের সেই আক্ষেপ? জলপাইগুড়ি শহরের এবং চা সংস্থার পক্ষ থেকে সেই সমস্ত পুলিশ কর্মীদের ফোঁটা দেওয়া হলো। এদিন তাদের ক্যান্টিন এবং চাতে কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের আমন্ত্রণ জানানো হয়। সেখানেই তাদের কপালে ফোঁটা দেয় অনুভব হোমের পাঁচজন আবাসিক। তাদের কথায় পুলিশ দাদাদের বাড়িতে বোন থাকলেও তারা ডিউটির জন্য ফোঁটা নিতে যেতে পারছেন না, তাই তাদের ফোঁটা দেওয়ার জন্য মাসখানেক আগে থেকেই চলছিল পরিকল্পনা। সেই মতো এবং চা সংস্থার পক্ষ থেকে তাদের জন্য এই আয়োজন করা হয়। পুলিশ দাদাদের কপালে ফোঁটা দিতে পেরে খুশি বোনেরাও। এদিন কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন সহ অনেককেই ফোঁটা নিতে দেখা গেল এদিন। বোনেরা পুলিশ দাদাদের ভাইফোঁটা দেবার পাশাপাশি মিষ্টি এবং লুচি খাবার ব্যবস্থা করে। পুলিশ দাদারাও বোনদের হাতে উপহার তুলে দেন। উপহার পেয়ে খুশি বোনেরাও। যারা হচ্ছে একদম বাড়ি থেকে যেতে পারে না, মনে করো যে বাড়িতে ভাই হয়তো ভাই বোন আছে কিন্তু তারা বাড়ি যেতে পারছে না, তো তাদের জন্যই আমরা হচ্ছে ভাইফোঁটা রেখেছি, মানে তারা যাতে হচ্ছে মন খারাপ না করে, তো তাই আমরা তাদেরকে হচ্ছে আজকে ভাইফোঁটা দিলাম। মানে পুলিশ দাদারা তো হচ্ছে মানে খুব কম মানে ছুটি পায় আর কি, তো তারা একদম বাড়ি যেতে পারে না, তো এই চিন্তা ভাবনা করেই আমরা হচ্ছে এই পুলিশ দাদাদের বা স্যারদের ওনাদের হচ্ছে ভাইফোঁটা দিলাম। এটা আমাদের এক মাস আগে থেকে, কারণ হচ্ছে কালী পুজোর পরেই তো ভাইফোঁটা, তো ওর জন্য আমরা আগে থেকে হচ্ছে চিন্তা ভাবনা করে রেখেছি যে কালী পূজা কাটলে পরে ভাইফোঁটা আসবে এবং দাদাদের আমরা ভাইফোঁটা দেব, তো সেটা এই নিয়ে হচ্ছে আমরা হচ্ছে মানে আমাদের দীপশ্রী মানে ম্যাডাম আমাদের, তো ওনার সাথে আমরা হচ্ছে আলোচনা করি এই বিষয়টা নিয়ে, যে ওই দাদাদের যারা মনে করো একদম বাড়ি যেতে পারছে না, যারা হচ্ছে মানে দিন রাত 24 ঘন্টা ডিউটি করছে, তো তাদের ভাইফোঁটা দিলে কেমন হয়, তো এগুলো নিয়ে আমরা আলোচনা বেশ কয়েকদিন ধরে করেছি। অন্যদিকে তাদের মঙ্গল কামনায় এভাবে এই বোনেরা এগিয়ে আসায় খুশি কর্তব্যরত পুলিশ দাদারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।